দাঁড়িয়ে আছি আমরা ঠিক বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, তার নিচেই দাঁড়িয়ে আছি। তো জ্বলে গেছে ফাইনালি পার্কের লাইট। লাইট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা চলে এসেছি নিউ টাউন, বিশ্ব বাংলা গেটের ঠিক নিচে। আর এখানে এসেছি একটা ব্র্যান্ড নিউ, মানে আপনার পার্ক হয়েছে, সেই পার্কটা দেখাবার জন্য এসেছি। এখানে এসেছিলাম তো ভাবলাম যে পার্কটা একবার ঘুরে নেওয়া যাক, আপনারাও দেখলে খুব ভালো লাগবে। তো এখানে আছে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, মানে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, আর ঠিক তার অপোজিটে আছে এই পার্কটা। তো এই পার্কটা খুব ভালো, নতুন বানিয়েছে, স্মার্ট প্লেস। আর যাবো এখন ভিতরে। হ্যালো, এটা আপনার আছে একদম বিশ্ব বাংলার গেটের গায়ে, তো আপনারা আসতে পারেন, আসলে খুবই ভালো লাগবে, কারণ পার্কটা খুবই সুন্দর করে বানিয়েছে। এখানে আপনার ফটো শ্যুট করার জন্য খুবই ভালো একটি প্লেস, মানে কিছু না করলে আপনি এখানে এসে ফটো শ্যুট করতে পারেন, রিলস বানাতে পারেন। তো এই পার্কটা হতে পারে অনেকটা ছোট, কিন্তু তারপরেও এই পার্কটা অনেকটা ফেমাস আছে এখন, মানে বিশ্ব বাংলার পাশে আশপাশে কোনো ধরনের পার্ক নেই এটা ছাড়া। তো এই পার্কেতে আপনি আসতে পারেন, এসে বসতে পারেন, এখানে বসার জায়গা খুব ভালো ভালো বানিয়ে রেখেছে, এবং তার সাথে আছে গ্রিনারি, মানে খুব গাছপালাও আছে এখানে, খুব ভালো একটি সিন। এবং এখানে আসলে আপনি ফটো শ্যুট করতে পারেন, আপনি রিলস বানাতে পারেন, কারণ যারা যারা বেশিরভাগ রিলস বানায় এই পার্কের মধ্যে বানায়। তো এই পার্কটা অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছেন কিন্তু আসেননি, তো এই পার্কটা আসবেন, খুব ভালো লাগবে, কারণ এটা নতুন পার্ক। তো আজকে তাহলে শুধু ঘুরবো আপনার আমরা, মানে স্মার্ট সিটি কলকাতা নিউ টাউন। তো এখান থেকে আজকে আবার যাব আমরা অ্যাক্সেস মল, অ্যাক্সেস মলে ওখানে গিয়ে আমরা ফুড জোনটাকে একটু কভার করব, আপনার দেখাবো, তারপর ওখান থেকে সোজা চলে যাব বাড়ির দিকে। আপনারা এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে যেই নিরিবিলি এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, এবং পার্কটা খুবই ভালো পার্ক, আসতে পারেন এখানে। চলো এখন এই পার্কটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে আমরা যাবো অ্যাক্সেস মল, অ্যাক্সেস মল গিয়ে ওখানে আপনারা ফুড জোনটাকেও ঘুরবো। তো চলো ওখানে যাওয়া যাক, কি আপনাদের দেখাই। তো আজকে এসেছি, আজকে মানে এত বৃষ্টি হয়েছে যার কারণে মানে আসতে অনেকটা লেট হয়ে গেছে, আর যাওয়ার কথা ছিল অন্য জায়গা, কিন্তু আমাদের এখানে আসতে হলো কারণ টাইম শর্ট আছে। তো এই তো জ্বলে গেছে ফাইনালি পার্কের লাইট, লাইটগুলো খুব সুন্দর করে লাগিয়েছে দেখতে পাচ্ছ। ঠিক উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে নতুন মেট্রো লাইন যেটা চালু হবে। এই মেট্রোটা চলবে আপনার ঠিক গড়িয়া থেকে নিয়ে আর সোজা যাবে আপনার সিটি সেন্টার টু, মানে ইকো পার্কের 4 নম্বর গেট পর্যন্ত হয়তো যেতে পারে, তো ততটাই যাবে। তো এইটা যখন চালু হয়ে যাবে তো খুব ভালো একটি ভিউ হবে, এবং এখানে খুব ভালো একটি মেট্রো লাইন করছে দেখতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি পার্ক থেকে, আর এখন আমরা যাচ্ছি আপনার অ্যাক্সেস মলের দিকে। তো এটা হচ্ছে স্মার্ট পয়েন্ট, তো যাব এখন এদিক দিয়ে। তো আমরা এখান থেকে গাড়ি নিচ্ছি না, আমরা এখান থেকে হেঁটে যাবো, কারণ এখান থেকে বিশ্ব বাংলা থেকে আপনার অ্যাক্সেস যেতে খুব হার্ডলি, মানে হেঁটে যেতে গেলে 10 মিনিটের কম লাগবে, তো এখানে হাঁটতে খুবই ভালো লাগে। চলো যাওয়া যাক হেঁটে হেঁটে। তো এখানে একটি মাঠ আছে, এই মাঠে আপনার হস্তশিল্প মেলা লাগে নিউ টাউনে, আর এটা হলো যেখানে বললাম আমার এটার জায়গাটা খুব ভালো লাগে আসতে। তো এখান থেকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, সোজা যাবো আমার এখান থেকে অ্যাক্সেস মলে। আজকে বৃষ্টির জন্যে আজকে এখানে তেমন ইউটিউবার দেখা যায় না, সবচেয়ে বেশি ইউটিউবার এখানেই থাকে।
বৃষ্টি খুব জোর চলে এসেছে আর আমরা চলে এসেছি এখন পুরজমের কাছে। তো এখান থেকে অ্যাক্সেস যেতে গেলে আমাদের রোডটা ক্রসিং করতে হবে। এই আছে সেন্ট্রাল, চলে এসেছি অ্যাক্সেসের সামনে আর এখন যাব অ্যাক্সেসের ভিতরে। তো এখন যাব আমরা সোজা উপরের দিকে, কারণ অ্যাক্সেস মলের উপরে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপর এখান থেকে সোজা বাড়ির দিকে যাব। তো দেখতে থাকো ব্লগটা, আর যারা যারা প্রথমবার দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম বয়সে থাকবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন বৃষ্টি থেমে গেছে আর যাবো আমরা এখন বাড়ির দিকে, কারণ অতক্ষণ বৃষ্টি হচ্ছিলো আমরা মলের ভিতরে ছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।